তোমাদের উপমা স্থান। শিশুপাল এই কথা বলে পুনরায় বললেন, হে বিশ্ব শোনো, হিমালয়ের অন্যদিকে ভূলিঙ্গ নামক এক শক নিবাস করে, তার বাক্য অর্থ বিগহিত ও নিন্দনীয়। সে অনেক সাহসী হতে নিষেধ করে, কিন্তু নিজে যে সাহসিক কাজের অনুষ্ঠান করছে তা কিছুমাত্র বুঝতে পারে না। সেই নির্বোধ শকুনি সিংহের মুখ থেকে দন্তল নখ মাংস খণ্ড গ্রহণ করে থাকে, কিন্তু সিংহ ইচ্ছা করলেই তার জীবন নাশ করতে পারে, চিৎকারই হচ্ছে। শেষ কেবল সিংহের অনুগ্রহে জীবিত আছে সন্দেহ নাই। হে অধার্মিক ভীষ্ম, তোমার বাক্য সেই রকম প্রকৃতি বিরুদ্ধ, তোমার জীবন ও সেই রূপ উপাদ্যের অনুগ্রহের অধীন। তারা মনে করলেই তোমার প্রাণ সংহার করতে পারে, তোমার মতো নিন্দিত কর্মা আর কেউ নেই। ভীষ্ম শিশুপালের এই রূপ কটুবাক্য শুনে বললেন, হে চেদিরাজ, তুমি বলছো আমার জীবন এই মহিপালদের ইচ্ছায় অধীন, কিন্তু আমি এদের তৃণতুল্য বোধ করি না। ভীষ্ম এইরকম বললে ভূপতিরা ক্রুদ্ধ হয়ে কেউ হেঁটে উঠলেন, কেউ বা তার নিন্দা করতে লাগলেন। কোনো কোনো ধনুর্ধর ভীষ্মের বাক্য শুনে বললেন, এই পাপ গর্বী দুর্মতি ভীষ্ম ক্ষমার অযোগ্য, অতএব একে পশুর মতো বধ করো অথবা প্রদীপ্ত অগ্নিতে দগ্ধ করো। কুরু পিতামহ মতিমান ভীষ্ম তাদের বাক্য শুনে বললেন, হে নৃপতিবৃন্দ, তোমাদের কথোপকথন শেষ হবার নয়, আমি এই অবসরে কিছু বলছি শোনো। তোমরা আমাকে পশুর মতো বধ করো বা কুরু কুটাগ্নিতে দগ্ধ করো, আমি তোমাদের মস্তকে এই পদার্পণ করলাম। আবার আমরা গোবিন্দকে পূজা করেছি, তিনিও সম্মুখে বিদ্যমান আছেন, তার নিতান্ত মরণ কুণ্ডিতি হয়ে থাকে, যার নিতান্ত মরণ কুণ্ডিতি ইচ্ছা হয়ে থাকে, তিনি গদাচক্রধারী বাসুদেবকে যুদ্ধে আহ্বান করুন। কিন্তু আমি নিশ্চয় বলছি, আহ্বানকারী ব্যক্তিকে যুদ্ধশায়ী হয়ে অবশ্যই যাদব দেবতা শ্রীকৃষ্ণের শরীরে লীন হতে হবে।